Así se domina un humo, pero quién te tiene esa. ¿Y esa pasa con ella? আজি আমার 14 চিয়াংডোয়ার ইউপিপিএলর ব্লক পর্যায়ের নেতা কর্মী সকল লই তারপর আমার বুথ লেভেলের আমার কর্মকর্তা সকল লই আগন্তুক লোকসভা নির্বাচনের বিষয়ে আমি কেনেকে আগবাড়ি যাম, আমি কেনে ধরনের এইকেইদিন আমি কেনে ধরনের কামটো করিম, দলীয় স্থিতি কেনেকে হব, এই গোটেইখিনি কথা আজি ইয়াত আলোচনা হব। আর ইয়াত আহি মই জাস্ট আমার দলীয় নেতাকর্মী সকলের লগত কন্টেক্ট দেখা দিছো, যাতে তেখেত সকলে যাতে আহি থাকা নির্বাচনের যাতে পূর্ণদমে কামটো যাতে করিব পারে তার কারণে তেখেত সকলে মই রিকুয়েস্ট করেছো। আর সচাসচিকই আজি আমার 14 দুয়ার চিরাং দুয়ার হিসাবে যিখিনি আগন্তুক নির্বাচনের কারণে কাম করবলগা আছে তেখেত সকলে পূর্ণরূপে করে আছে। আর ইয়াত দেখা গৈছে কি যে 14 চিরাং দুয়ার হিসাবে মোর দেন 70% ভোট শেয়ার নিশ্চয়ই আমি পাবলে সক্ষম হম, এইখিনি আজি এই বৈঠকের যোগেদি আমি সেটা ঠিরাং করব পাৰিছো। বিরোধী দল থাকক বা না থাকক এটার লগত কোনো ম্যাটার নহে আমার, তো কারণ আমি দলীয় হিসাবে আজি ইউপিপিএল হিসাবেও বহুত মজবুত স্থিতিত আছো, আর ইয়াত আমার এনডি হিসাবে আছে, বিজেপি আছে ইয়াত বিজেপি, তো দুটা দল মিলি, কারণ ইয়াত এজিপি হয়তো বা নাই না থাকিব, এখন ইয়াত ইউপিপিএল আর বিজেপি হিসাবে আমি মজবুত স্থিতিত আছো। আর ইয়াত যদিও বা বিপিএফর নেতা এই সমষ্টির অন্তর্গত হয়, তথাপিতো আমার লগত যেহেতু চন্দন ব্রহ্ম প্রাক্তন মন্ত্রী প্রাক্তন বিপিএফ নেতা তেখেতে ইউপিপিএলর দলে যোগদান করলে, আর তেখেতে যোগদান করার পিছত বিপিএফর খহনীয়া বহুত ধরন আরম্ভ হয়েছে, ধুমুহা এটা বিপিএফর ভিতর চড়াত বলিছে, আর দিনে দিনে হাজার হাজার বিপিএফর কর্মকর্তা সকল সাপোর্টার সকল আজি ইউপিপিএলর যোগদান করেছে। এই কারণে এই 14 দুয়ার চিরাঙত 14 চিরাং দুয়ার যেখানে পরিষদীয় সমষ্টি আছে এই পরিষদীয় অন্তর্গত আমি 70%তকৈ বেশি ভোট শেয়ার নিশ্চয়ই আমি পাম। ভারতবর্ষর রাইজে নাগরিকে আকো মোদীক প্রধানমন্ত্রী হিসাবে বিচারিছে, সকলে প্রধানমন্ত্রী হওয়াটো সকলে কামনা করেছে, তো ইয়ার বাবে রণনীতি তৈয়ার করা হয়েছে। আর অসমৰ সেইটোৱে পরিবেশ যে 14টা লোকসভা সমষ্টি 14টাও আমার যাতে এনডিএক আমি দিব পাৰো। আর আজি আমি কোকৰাঝাৰ লোকসভা অন্তর্গত আমার জয়ন্ত বসুমতী ডাঙরিয়াক জিকাবর কারণে আমি বিভিন্ন পর্যায়ের কাম করে আছো। আজি ছাত্রীপুর আমার দলীয় কর্মকর্তাসকলক আমি আলোচনা করেছো যে আমি কেনেকৈ কাম করিম, কি ধরনের আমি আগুয়াই যাব লাগিব। আজি আমি রিপোর্ট লৈছো যে রাইজর চিন্তাবিল কি আছে, এতিয়া যদি রিপোর্ট আমি পালো যেখানে আমি দেখিলো রাইজে সব ফুর্তি আনন্দ লৈছে যে আমি এইবার আকো আমি আমার মানে ইউপিপিএল আমি জিকাব লাগে, ট্রেক্টরের ছবি আমি ভোট দিম, সকলে খোলা মনে ওলাই আইছে, আজির তারিখে কারো ভয় নাই, ইয়ান আনন্দ পাইছে সবে রাস্তার ওলাই আহি কাম করিবর কারণে, তো গতি শান্তি নিরাপত্তা আর উন্নয়নের স্বার্থ এইবার আকো আমি ইউপিপিএল ট্রেক্টরতে ভোট দিম। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরে আমি তৃতীয়বারের কারণে আমি প্রধানমন্ত্রী দিব, সেইটো মূল ইস্যু আর সেইটাই হয়ে আছে আর এটাই হব। নাই কথাটো তেনেকুৱা নহয়, ট্রাইবেল অনা ট্রাইবেল তেনেকৈ আমি বিভাজন করব বিচার। আমার বিটিসির 35 লাখ জনসাধারণ আছে, কোকৰাঝাৰৰ 14,70,000 ভোটার আছে, পপুলেশনও অলপ বেশি হব, আমার টার্গেটটো হল ইয়ার নাগরিকক আমি কেনেকে শান্তির জিয়াই থাকার কারণে পরিবেশ আমি দিম, উন্নয়ন আমি কেনেকে করি, তো ইয়ার জাত পাতর কথা নহয়, ধর্মর কথা নহয়, এই অঞ্চলক আমি কেনেকে আগুয়াই লই যাব। এতিয়া চাক ভারতবর্ষ অনাগত দিন একটা বিকশিত ভারত হিসাবে বিকশিত দেশ হিসাবে গড়ে তোলার কারণে সংকল্প লওয়াছে, আমার নিচিনা সরু অঞ্চল বিটিয়ার অঞ্চলকও আমি উন্নত করে উন্নয়ন একটা এরিয়া হিসাবে ডেভেলপ করব।
গতিকে আমি ভারতবর্ষের জড়িত করব গতিকে আমার কেন্ডিডেটে জিকি যার পিছন ভারত সরকারের কাম করব সরকারের কাম করব আমি একটু অঞ্চলের রাইজর উন্নতির কারণে আমি কাম করি। তো এটা অঞ্চল যদি ডেভেলপ হয় উন্নতি হব, যদি উন্নতি হয় ভারতবর্ষ উন্নতি হব, সেইটা আমার মূল কনসেপ্ট। তো গতিকে ধর্ম নিরপেক্ষ একটা দেশ হয়, হ্যাঁ আমার মাঝে কোনো ধর্ম আমি চিন্তা করা নাই, আমার মাঝে আমি জাত পাত আমি চিন্তা করা নাই, এই অঞ্চলের নাগরিক হিসাবে একবদ্ধভাবে এইবার আমি শান্তি উন্নয়ন আর সকল জাতি জনগোষ্ঠী একবদ্ধভাবে জিয়াই থাকার স্বার্থত আমি এইবার ট্রেক্টর আশা আমি ভোট দিম, নরেন্দ্র মোদী ডাঙরে আমি প্রধানমন্ত্রী বনাম।